উচ্চগজ দূর মোহনপুর পিএস থেকে মেয়েটাকে অনদর্শন করে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়। এবং আর একজন আসামি গ্রেপ্তার করেনি, কিন্তু আমরা জানতে পেরেছি পরবর্তী সময় এটা ফাইনাল রিপোর্টও নাকি কোর্টে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবটাই রতনবাবুর প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে। আমি কাউকে উপস্থাপন করি, আমি জানি বিচার পাবো না এরা। আমি আজকে চিঠি লিখেছি, এখন টাইপ করছি, আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা চিঠি দিবে ঘটনাটা বিবরণ দিয়ে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওদের পার্টির প্রেসিডেন্টের কাছে দেবো, গভর্নরের কাছে প্রতিলিপি দেবো, যাতে করে মতনবাবুকে অবিলম্বে ত্রিপুরা মন্ত্রিসভা থেকে যেন অপসারিত করা এবং যারা দোষী তাদের বিরুদ্ধে শক্ত যেন আইনি যে পদক্ষেপগুলো সেগুলো সবটাই নেওয়া হয়। আমি কালকে আমি চিঠি কুরিয়ার মাধ্যমে পোস্ট করব, ডিমান্ড থাকবে আমাদের রাজ্যবাসী হয়ে, কারণ যারা অপরাধীকে শেল্টার দেয় তারাও সমান অপরাধী হয়। রতনবাবুর মতো একজন মন্ত্রী তো চেয়ারে বসে এরকম ধরে হেনিয়াস ক্রাইমের সাথে উনার উনি জড়িয়ে পড়ছেন, এটা ভাবলে অবাক লাগে। এবং কী ধরনের ক্রাইম? যে দলের মহিলা সশস্ত্রকরণের কথা বলা হয়, যে দলের তরফ যে দলের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও কথাবার্তা বলে, মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলে, সেই জায়গায় রতনবাবু ক্রিমিনালদের মদত যোগাচ্ছেন, আশকারা দিচ্ছেন, এটা তো মেনে নেওয়া যায় না। সামান্য একজন নাগরিক হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে আমি আমার আওয়াজ তুলেছি বিধানসভায়, এই আওয়াজ থেমে থাকবে না। আগেরটাও মন্ত্রী এবং বর্তমান এই যে জঘন্যতম ঘটনা, ওনার মদতে এই জিনিসগুলো হাসাপ করার মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমার প্রতিবাদী কণ্ঠ হামেশাই, যতক্ষণ অব্দি আমার শ্বাস থাকবে হামেশাই আমি আওয়াজ তুলে যাব ন্যায় পাওয়ার জন্য, মানুষকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য। আমি আমার এই ভূমিকা থেকে আমি বিন্দুমাত্র সরে আসব না। তো দেখা যাক প্রধানমন্ত্রী তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সভাপতি এবং রাজ্যপাল কি ভূমিকা নেয় সেটা আমরা দেখি, তাকে ধর্ষণ করি। মেয়েটা বলতে সাবসিকুয়েন্টলি থানার মধ্যে ডেফুঙ্গা থানা পিএসএ যায় কেস করার জন্য, লেফুঙ্গা পিএস বোধ কেসটা রেজিস্ট্রি করেনি। এই জিনিসটা জানা জানি হওয়াতে নানাভাবে মেয়েটির উপর, মেয়েটির বক্তব্য অনুসারে আমি কথাগুলো বলছি, এই মহিলাটি থানার থেকে কোনো সুবিচার না পেয়ে যখন প্রতিনিয়ত ওকে চাপ সৃষ্টি করা হয়, অর্থের লোভ থেকে শুরু করে ওর মাকে অঙ্গনওয়াড়ি থেকে বের করে দেবে, বাচ্চাদেরকে কোনো একটা আশ্রম থেকে বের করে দেবে, এরকমভাবে যখন থ্রেটনিং দেওয়া হয়, সে বোধ গতকাল এসে কোর্টে একটা সিআর কেস করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলার উনার কোর্টে। আমি জানতাম না ঘটনাটা, আমি মোটামুটি অ্যাসেম্বলি থেকে বেরিয়ে এসেছিলাম, হঠাৎ করে যখন আমি আমার রুমে বসে থাকি তখন দেখলাম কোর্ট থেকে একজন আইনজীবী ছোট্ট একটা ভিডিও, মহিলাটা ভিডিও ফুটেজ পাঠান, এবং এই ভিডিও ফুটেজটা পাওয়ার সাথে সাথে আমি পুনরায় আবার অ্যাসেম্বলিতে যাই, এবং একটা বিজনেস চলছিল, বিজনেস শেষ হওয়ার পর আমি দাঁড়িয়ে এই ম্যাটারটা উত্থাপন করি। এই মেয়েটি বোধহয় এখন গর্ভবতী, ছয় সাত মাস বোধহয় শিজ ক্যারিং। সমস্ত ঘটনাটা উনি যা বললেন, আমি এটা বিধানসভার ভেতরে রতনবাবু চাপ সৃষ্টি করছে, তার প্রভাব খাটাচ্ছে, এবং রতননাথের খুব স্নেহধন্য হচ্ছে সমীর দাস, একজন ভদ্রলোককে সরিয়ে, প্রবীর নাগের মতো লোককে সরিয়ে একে বসানো হয়েছে রতননাথের মদতেই, কাউকে নমিনেশন তুলতে দেয়নি,
ঘটনাটা আমি যখন বিধানসভা উত্থাপন করলাম ও রতনলালের নামটা যখন বললাম, তেলে বেগুনে হয়ে উঠলেন রতনবাবু। চোরের মাল বড় গলার মতো চেঁচালেন, সংখ্যক ইস্তেদার জোরে কিছু কিছু বিধায়করা ওর পক্ষে নিয়েছেন, কিন্তু রাজ্যবাসী জানতে পেরেছেন তার ভূমিকা। এর আগেও মন্ত্রী দেব নামে একটি গ্রাজুয়েট মেয়েকে তার চেলা চামুণ্ডরা গণধর্ষণ করে 200 গজ দূর মোহনপুর পিএস থেকে এই ভূমিকা থেকে আমি বিন্দুমাত্র সরে আসবো না। তো দেখা যাক প্রধানমন্ত্রী তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সভাপতি এবং রাজ্যপাল কি ভূমিকা নেয়, সেটা আমরা দেখে পরবর্তী কর্মসূচি আমরা এই মুক্ত অপরাধীদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন আমরা জনমত গঠিত করব। আরেকটা বিষয় জানা গেল, আজকে ওনার মা বলেছে যে শিক্ষামন্ত্রী ওনার বাড়িতে যায়নি, এই বিষয়ে কি বলবেন? দেখো এখন তো এই জিনিসগুলো তো সবটাই তো প্রেশারের নত জানো হচ্ছে, কারণ এদেরকে শাসন হচ্ছে, কাজ থেকে বের করে দেবে, রঙ্গনা দিতে বোধ কাজ করে, তার ছেলে মেয়েগুলো বোধ হয় কোনো একটা আশ্রমে আছে বোধ হয়, ওখান থেকে বের করে দেবে, এই সমস্ত স্টেটমেন্ট আন্ডার ডিউরেস, আন্ডার প্রেশার। সঠিক তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে। এত এতদিন পুলিশ কেসটা রেজিস্টার করলো না কেন? মেয়েটার বক্তব্য আমি যতটুকু জানি, আমার নলেজ খুব এই মেয়েটার থেকে যা আমি সামাক পেয়েছি স্টেটমেন্ট থেকে এই মহিলাটির থেকে, যে রতনবাবুরা লোভ ভয় ভীতি হুমকি দিচ্ছে এই মামলা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এখন পুলিশ গতকাল অবধি রেজিস্ট্রি করে, এখন কোর্টের আদেশ পেয়ে হয়তো রেজিস্ট্রি করবে, এত এতদিন হয়েছে তো রেজিস্ট্রি করলো না কেন? এর থেকেই তো প্রমাণ পুলিশও প্রভাবিত, চাপে নত জানু, এই চাপটা রতনবাবুর থেকে আসছে, এটা সবাই জানে, রতনবাবুর ক্যারেক্টারই তাই বলে। এই ভূমিকা থেকে আমি বিন্দুমাত্র সরে আসবো না। তো দেখা যাক প্রধানমন্ত্রী তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সভাপতি এবং রাজ্যপাল কি ভূমিকা নেয়, সেটা আমরা দেখে পরবর্তী কর্মসূচি আমরা এই মুক্ত অপরাধীদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন আমরা জনমত গঠিত করব। আরেকটা বিষয় জানা গেল, আজকে ওনার মা বলেছে যে শিক্ষামন্ত্রী ওনার বাড়িতে যায়নি, এই বিষয়ে কি বলবেন? দেখো এখন তো এই জিনিসগুলো তো সবটাই তো প্রেশারের নত জানো হচ্ছে, কারণ এদেরকে শাসন হচ্ছে, কাজ থেকে বের করে দেবে, রঙ্গনা দিতে বোধ হয় কাজ করে, তার ছেলে মেয়েগুলো বোধ হয় কোনো একটা আশ্রমে আছে বোধ হয়, ওখান থেকে বের করে দেবে, এই সমস্ত স্টেটমেন্ট আন্ডার ডিউরেস, আন্ডার প্রেশার। সঠিক তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে। এত এতদিন পুলিশ কেসটা রেজিস্টার করলো না কেন? মেয়েটার বক্তব্য আমি যতটুকু জানি, আমার নলেজ খুব এই মেয়েটার থেকে যা আমি সামাক পেয়েছি স্টেটমেন্ট থেকে এই মহিলাটির থেকে, যে রতনবাবুরা লোভ ভয় ভীতি হুমকি দিচ্ছে এই মামলা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এখন পুলিশ গতকাল অবধি রেজিস্ট্রি করে, এখন কোর্টের আদেশ পেয়ে হয়তো রেজিস্ট্রি করবে, এত এতদিন হয়েছে তো রেজিস্ট্রি করলো না কেন? এর থেকেই তো প্রমাণ পুলিশও প্রভাবিত, চাপে নত জানু, এই চাপটা রতনবাবুর থেকে আসছে, এটা সবাই জানে, রতনবাবুর ক্যারেক্টারই তাই বলে। 200 গজ দূর মোহনপুর পিএস থেকে মেয়েটাকে গণধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়, এবং আর একজন আসামি গ্রেপ্তার করেনি, কিন্তু আমরা জানতে পেরেছি পরবর্তী সময় এটা ফাইনাল রিপোর্টও নাকি কোর্টে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবটাই রতনবাবুর প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে। আমি কাউকে উপস্থাপন করি, আমি জানি বিচার পাবো না এর কাছে। আমি আজকে চিঠি লিখেছি, এখন টাইপ করছি, আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা চিঠি দিব, ঘটনাটা বিবরণ দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওদের পার্টির প্রেসিডেন্টের কাছে দেবো, গভর্নরের কাছে প্রতিলিপি দেবো,
যাতে করে রতনবাবুকে অবিলম্বে ত্রিপুরা মন্ত্রী সেবা থেকে যেন অপসারিত করা হয় এবং যারা দোষী তাদের বিরুদ্ধে শক্ত যেন আইনি যে পদক্ষেপগুলো সেগুলো সবটাই নেওয়া হয়। আমি কালকে আমি চিঠি কুরিয়ার মাধ্যমে পোস্ট করব, ডিমান্ড থাকবে আমাদের রাজ্যবাসী হয়ে, কারণ যারা অপরাধীকে শেল্টার দেয় তারা সমান অপরাধী হয়। রতনবাবুর মতো একজন মন্ত্রী তো চেয়ারে বসে এরকম ধরে হিনিয়াস ক্রাইম এর সাথে উনার উনি জড়িয়ে পড়ছেন, এটা ভাবলে অবাক লাগে। এবং কী ধরনের ক্রাইম? যে দলের মহিলা সশস্ত্রকরণের কথা বলা হয়, যে দলের তরফ যে দলের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও কথাবার্তা বলে, মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলে, সেই জায়গায় রতনবাবু ক্রিমিনালদের মদত যোগাচ্ছেন, আশকারা দিচ্ছেন, এটা তো মেনে নেওয়া যায় না। সামান্য একজন নাগরিক হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে আমি আমার আওয়াজ তুলেছি বিধানসভায়, এই অবস্থা থেমে থাকবে না। আগেরটাও মন্ত্রী এবং বর্তমান এই যে জঘন্যতম ঘটনা, ওনার মদতে এই জিনিসগুলো হাসাপ করার মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমার প্রতিবাদী কণ্ঠ হামেশাই, যত কোনো দিন আমার শ্বাস থাকবে হামেশাই আমি আওয়াজ তুলে যাব ন্যায় পাওয়ার জন্য, মানুষকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য। আমি আমার এই ভূমিকা থেকে আমি বিন্দুমাত্র সরে আসব না। তো দেখা যাক প্রধানমন্ত্রী তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সভাপতি এবং রাজ্যপাল কি ভূমিকা নেয় সেটা আমরা